বাঙালির প্রাণের বইমেলা অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকাল তিনটায় মাসব্যাপী মেলার উদ্বোধন করবেন। ভাষা শহীদদের স্মরণে ভাষার মাসের প্রথম দিনে হাইকোর্টে বাংলায় আদেশ। মেডিকেলে ভর্তি পরীক্ষায় 5% মুক্তিযোদ্ধা কোটা মেনে চলার নির্দেশনা। বিশ্বইস্তেমার প্রথম পর্ব শুরু হচ্ছে কাল। দেশের নানা প্রান্ত থেকে টঙ্গীর তুরাগ তীরে জমায়েত হতে শুরু করেছেন মুসল্লিরা। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় ফের সিএমএম কোর্টে জামিন চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজবাড়ির গোয়ালন্দে মাটিভাই ট্রাক চাপে মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছে। মিয়ানমারে জান্তা সরকারের বিরোধীদের গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন সেনাপ্রধান মিন অং হলাইন। অ্যাসিড হামলায় মা ও সন্তান সহ অন্তত 9 জন আহত হয়েছে যুক্তরাজ্যের লন্ডনের রাজপথে। গাজাবাসীর ঢালাও দুর্ভোগে চরম ক্ষোভ জাতিসংঘ মহাসচিবের। আন্তর্জাতিক ত্রাণ সংস্থার ফিলিস্তিন শাখার কার্যক্রম বন্ধের দাবি ইসরায়েলের। বিপিএল টি-টোয়েন্টিতে কাল দুপুরে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও দুরন্ত ঢাকা। সন্ধ্যায় লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চেলসির জালে গোল উৎসবে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরও শক্ত করেছে লিভারপুল।